তানজু ফ্যাশন হচ্ছে গিয়ে ওনার কাছে একটা অনারশিপ দিয়ে দিছে আপাতত। আসসালামু আলাইকুম সবাইকে, সবাইকে ওয়েলকাম খালামণির ব্লগে। তো এখানে হচ্ছে খালামণি আজকে বিছানা চাদরটা চেঞ্জ করে দিচ্ছে, এই যে। আর এদিকে আবদিয়া হচ্ছে খাচ্ছে, খাওয়া দাওয়া করতেছে। আস্তে আস্তে সব মেহমান আসা শুরু করে দিচ্ছে, এই জন্য সব কিছু একটু গুজগাজ করে নিচ্ছি। চাদরগুলো অনেক মোটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে, এই জন্য বিছানো। পরে আবার খালামণির যখন শোবে ই করবে তখন আবার চেঞ্জ করে দিলেই হবে। ঠিক আছে না? তো তুই বিয়া নিয়ে মিলে হলো রান্না বান্না করতেছে, আমি বাইরে গেছিলাম একবার। কোনটা? এক বিয়ানের সাথে আসছি, আসার পরে যে চাদর বিছাইলাম, ভাবলাম একটু রান্নাঘরে যাই দেখি, আমি একবার যাই দেখে আসছি। সবার জন্য এগুলো খাবার বাসায় ই করতেছে। আমি তখন রেখে গেছি মাংস করতে, দুই পা দিনে বসানো লাগতেছে, এটাই বেশি হয়ে যাবে, এই জন্য আমি পাতি খাবার আম্মু বসাবে, পাতি বসাই দিছি যে আম্মু বসাবে। এক জায়গায় হইলে এটা তো কষ্ট হয়ে যায়, দুই জায়গায় হয়ে গেছে একটু কষ্ট হইতেছে, কিন্তু একটা রুটি দিলে আর ভাতগুলো নষ্ট হয়ে যাবে। রাইস আমি যখন দেখে গেছি আমি একবার বলতেছিলাম যে হইব না, তো এখন তো কাছাকাছি শেষ না? হ্যাঁ এটা শেষের দিকে, আমার ওইটা সাজনা গাছ পাবনা ঈশ্বরদের সবচেয়ে ফেমাস, কোন জিনিস থাকে তাহলে মজার খাবার। আমাদের ওখানে নাই তো, আমি তো ছোটবেলা আমার মা কখনো মানে শাক খাইতো না, খুব কম, তুই শাক খাওয়াটা শিখি নাই তো। আমাদের ওদিকে হয় না, হইলে আবার অভ্যাস থাকতো কম বেশি, একটু একটু থাকতো। এদিকে তো খড়ি নাই না, পাট খড়ি তো এদিকে পাওয়া যায় না, পাওয়া যায় সবই পাওয়া যায়। রান্না বান্না চল, বাকিটা আপনার সাথে পরে শেয়ার করব। সবাই এখন কাজে ব্যস্ত, কেউই নেই বাসায়, মেয়েরাই আছে সব।
আমরা অনেক মজা করি, আনন্দ করি। আমার দাদি শাশুড়ি পরপর চিল্লাচিল্লি করে নিয়ে আমরা যে রুমে থাকে তানজিলার দাদি শাশুড়ি। এদিকে রান্নার কারণে সমস্যা হয় না? হ্যাঁ, গরম লাগে না রান্নার কারণে? কিসের গন্ধ? তুমি কিসের গন্ধ পাইতেছো? কোনো গন্ধ নাই তো, গন্ধ নাই, গন্ধ নাই, গন্ধ নাই, গন্ধ না। এটা তোমার হাতে কি? এটা গোলাপ ফুল? তাহলে কি? আমরা হলো ট্রেন আপনার দেখাইবো বিআইনে, এই জন্য আপনি কই দেখা দেবো দেখো কাঁচা রাখি দিলে ভালো তো বাই। আসলো আর যে আবদিয়া দুলাভাই হলো আবদিয়ার জন্য, রাতের বেলা হলো এই যে ম্যাজিক বল নিয়ে আসছিল, খেলনা নিয়ে আসছিল, তো এটা আমি সকালে ভিজাই দিয়েছি, দেখেন কত বড় বড় হয়ে গেছে। ও আও কি গুলা, যা সব ছিয়ে গেল। তানজিলার ফ্রেন্ড ক্লাসমেট অভ্যাস নাই যে ইস, আমার সমানে দেন দেরি আছে, আমার সমান হইতে হলে তো 10 ইঞ্চি হিল পড়তে হইব মিনিমাম। এই তো আমরা এখন সবাই বের হচ্ছি, ওখানে সবাই চলে এসেছে, আসো আসো। তো বাসা থেকে হলো আমরা এখন রওনা দিলাম, তাই আসো আসো তাড়াতাড়ি আসো। চলো চলো ওই আর ছোট মোবাইলটা থেকে লাইভে যাও, তুমি ওখানে রুমে গিয়ে চলে যাও। হ্যাঁ হ্যাঁ ব্যাগ কই? ব্যাগ ব্যাগ কই নিয়ে গেছে? এই যে ম্যাডামরা আপনারা কি আসবেন না? এটা মনে হয় ওখানে আবার দেখেছিলেন।
ঢোকেন ঢোকেন আপনারা, ফটো সেশন চলছে। কে কিনে দিছো তোমাকে? মামা মামি দোকানদারি খুব বিক্রি করলেন কয়টা? আমি তো তিনটা দিলাম। তানজু ফ্যাশন হচ্ছে গিয়ে ওনার কাছে একটা অনারশিপ দিয়ে দিছে আপাতত। আপনারা সবাই চলে যাচ্ছে, বলো আল্লাহ হাফেজ, বাই বাই দিয়ে দাও, বাই বাই দিয়ে দাও। আমি কিন্তু তোমাকেও দেখিনি আগে, আপনি আর সাথিরা চলে গেছে দোকানের মধ্যে। আচ্ছা আসি না, সবাই ভালো থাকেন। এই চান্টি ওই যে একটু পানি আর দুধ আনতে আসলে কি তোমাকে ভালো থাকতে একটু পাবো? ওকে পাবেন সন্ধ্যার সময় আমরা, সব চলে তার আমার থাকে তাহলে সন্ধ্যার পরে আসবে। হ্যাঁ আসো, ঠিক আছে আমি সাথে সবাই থাকেন, একদিন কিন্তু ইনভাইট করবো আমার বাসায়, ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে, এই হচ্ছে গলাটা, এটার হাতার কাপড়টা অনেক সুন্দর হবে। এই যে এটা আমি রিসেন্টলি পরেছিলাম, সবাই দেখছেন, এটা খুব সুন্দর, এটা দোপাট্টা অসম্ভব সুন্দর, প্লাস হচ্ছে এটার ই জামাটাও খুব সুন্দর। এই দেখেন গলার কাজটা এখান থেকে শুরু, ফুল প্রিন্টের মধ্যে এই প্রিন্টের থ্রিপিসগুলো আমার পেজের অনেক মোস্ট ডিমান্ডিং থ্রিপিস। এই যে দোপাট্টা, দোপাট্টা ফুল কটনে, অনেক কমফোর্টেবল, অনেক আরাম, সাথে এই যে পায়জামার কাপড়, সাথে এই যে সাথে পায়জামার কাপড়, এই যে আচ্ছা এই হচ্ছে জামাটা, এই যে গলাটা, এটা ভি শেপের একটা গলা, এটা প্রিন্টটা অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর একটা প্রিন্টের মধ্যে। এই হচ্ছে ফুল জামাটা, এই দেখেন একদম বড় 50+ বডির উপরে এই থ্রি পিস একটা প্রিন্টের মধ্যে পড়েছে। পায়জামাটা পুরো ফুল পায়জামার কাপড়, এই যে একদম নরম পায়জামা, গঙ্গার পায়জামা কিন্তু পরে এত আরাম। এই যে ওপেনিং সবাই এত রিকোয়েস্ট করতেছিলেন এই জন্য অফার দিয়েছি আমরা, কিন্তু একদম লাস্ট প্রাইসে দেই, এর মধ্যে অফার অন্য কেউ হলে দিতই না, কিন্তু আপনাদের রিকোয়েস্টের কারণে সবাই আমাকে দেখেন, একদম ছোটবেলা থেকে সবার ভালোবাসার কারণে আমি হচ্ছে ডিসকাউন্ট দিলাম। এই হচ্ছে ফুল গঙ্গাটা, এটা আরেকটা গঙ্গা, এটার প্রিন্টটা দেখে নিন, এটার প্রিন্টটা খুবই সুন্দর। এই আর এই যে হচ্ছে বিশেবের গলা, এই যে ফুল জামাটা, এখানে হাতের পোষণ থাকবে, দোপাট্টা দাও। এই হচ্ছে এই গঙ্গার দোপাট্টা, এই যে ফুল ওড়নাটা, এটা একদম বড় একটা ওড়না, সব থাকবে না কোন দিকটা? তো দুই বিয়ে না হলো ফুচকা খাওয়াইবো আমারে বলতেছে, চলো ফুচকা খাওয়াই নিয়ে আসি। অটো চলে আসছে, আমরা এখন অটোতে উঠা ফুচকা বা ঝালমুড়ি বিক্রি করে ওখানে যাবো। আমার
আমরা চলে আসছি। এটাই নাকি এগুলাই বিআই? এটা সরকারি কলেজ, কুষ্টিয়া সরকারি কলেজ। অনেক বড়, অনেক বড় সরকারি বিল্ডিং কলেজ না, সরকারি কলেজ। ফুটে যাবে, ফুটে যাবে, এখানে লাগলে ফুটে যাবে। হ্যাঁ তাল তো শোরুমেই আছে, বাট আমি একটু বাইরে। সাকিব রে ফোন দাও। আচ্ছা আমি নাম্বার দিচ্ছি, দাঁড়া, নেটেও আছে। ওকে ওকে ওকে। এটা কিসের টক? ওগুলা খাইস না রে ভাই, জ্বলব মুখ। এখানে বিচিমানিরা ওয়েট করতেছে। ওইটা কি বোড়ানি? বোড়ানি ঠিক আছে, মজা। বাহ, এই না হলো বেআইন আমাদের। ইয়েটা ক্লিন করো, বাটিটা চুমুক দাও, বাটিটা চুমুক দাও। ঝাল না?